ধীরে ধীরে চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এতে সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম বাড়বে চট্টগ্রাম বন্দরের নিজেদের বহরে সর্বশেষ আধুনিক পেট্রোল বোট সংযোজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 22 কোটি টাকায় কেনা বোটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ইতালি থেকে সরাসরি কন্টেইনার বহনকারী জাহাজ শুঙ্গচিতাই এসেছে বন্দর সূত্রে জানা গেছে ইতালির বন্দর থেকে গত এপ্রিল জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে ২৬ দিনে যাত্রা শেষে চোদ্দই মে বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির নঙ্গরে আসে রবিবার সকালে চিতা বন্দরের চিটাক কন্টেইনারে টার্মিনালে এটি বার্থিং করে